শেষ হয়েছে সঞ্চলন লাইনের কাজ পদ্মার উপর নির্মিত টাওয়ারের মধ্য দিয়ে সংযোগ হয়েছে ঢাকার আমিনবাজার সাব স্টেশনের তাই এখন থেকে জাতীয় গ্রিডে যাচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ পায়রার উৎপাদিত 1320 মেগাওয়াটের মধ্যে জাতীয় গ্রিডে দেয়া হচ্ছে 800 থেকে 1000 মেগাওয়াট বাকি বিদ্যুৎ যাবে বরিশাল ও খুলনার আঞ্চলিক লাইনে পদ্মা রিভার ক্রসিং ট্রান্সমিশন লাইন করাই একটা বড় চ্যালেঞ্জ ছিল দুদিন আগে আমরা সঞ্চালন লাইনটাকে পদ্মা রিভার ক্রসিং এর মাধ্যমে সংযুক্ত করেছি এটা ছিল পরীক্ষামূলক আজ থেকে এটা দিয়ে স্বাভাবিক বিদ্যুৎ প্রবাহ সঞ্চালন শুরু হবে এদিকে পায়রাতে নতুন করে নির্মিত হচ্ছে 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরেকটি তাপবিদ্যুৎ কেন্দ্র ইতোমধ্যে নির্মাণ কাজের 25 ভাগ শেষ হয়েছে 2025 সালের মধ্যে এটিও জাতীয় গ্রিডে যুক্ত হবে চলতি বছরের 3রা মার্চ এই বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের 8 মাস পর সঞ্চালন লাইনের কাজ শেষ হওয়ায় জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রটি তাই এখন শুধুমাত্র দক্ষিণ অঞ্চল নয় এখানকার উৎপাদিত বিদ্যুতের সুবিধা ভোগ করবে গোটা দেশের মানুষ শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী